হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা ঝটপট ফাঁকিবাজি রেসিপি শেয়ার করব। আজকে আমার উনি আমাকে বলেছে সবজি খিচুড়ি রান্না করতে। তো ঝটপট সবজি মাংস সবকিছু দিয়ে কিভাবে একটা রেসিপি রান্না করা যায় তা আজকে আমি শেয়ার করব। আমি নিজেই কিন্তু তেমন একটা রান্না বান্না পারি না, নতুন রান্না শিখছি। তো আমাকে আবার কেউ প্রফেশনাল রাঁধুনি ভাববেন না, আমি নিজে একজন নতুন রাঁধুনি। তো পেঁয়াজ কেটে নিলাম, তারপর হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিব, তারপর মাংসের যা যা মশলা লাগে তা দিয়ে নিব, কারণ আমি এখানে মুরগির মাংসটা কষিয়ে নিব। তো এই তো গরম মশলা যা যা লাগছে তা দিয়ে নিচ্ছি। তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিব। আসলে মুরগির মাংস কষাতে যা যা লাগে সব কিছুই নিয়ে নিচ্ছি। প্রথমে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিব হাঁড়িতে, তো এর জন্য যা যা লাগে আমি প্রয়োজনীয় দিয়ে নিচ্ছি। কথা আছে না যে দেখি স্বর্গে গেল ধানি ভাঙে, তো মেয়েদের লাইফটাও এরকম। আপনি দেশের বাহিরে লন্ডন আমেরিকা যেখানে যান, আপনার নিজের রান্না আপনাকে নিজেই করে খেতে হবে। বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে পারেন আপনাদের সহযোগিতার জন্য, কিন্তু বাহিরের দেশে চাইলে এটা সম্ভব না। একটা হেল্পিং হ্যান্ড চাইলেই সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে না। তো বাহিরের দেশে সব কাজ, সংসার, বাচ্চার জব করলে জবও সব কিছু একা হাতেই সামলাতে হয়। তো মশলাটা যখন কষি আসবে তখন আমি মুরগির মাংস দিয়ে দিলাম। এই মুরগির মাংস দেওয়ার পর যা যা মশলা লাগে, লবণ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া, এগুলো সব দিয়ে নিব। তো আমি যেরকম রান্না পারি তাই আপনাদের সাথে শেয়ার করছি, আমাকে আবার কেউ প্রফেশনাল রাঁধুনি ভাববেন না। হয়তো বা আমার রান্নার রেসিপিতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমি জাস্ট এমনি আমার ব্লগ চ্যানেলে দেখানোর জন্য শেয়ার করলাম রেসিপিটা। তো মাংসের সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে। তারপর আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিব, কারণ আমি তরকারিতে গুঁড়া মরিচ ব্যবহার করি না। কাঁচামরিচটাও আমি মাঝখান দিয়ে ফাড়ি করিনি, আস্তাই দিয়ে দিয়েছি, কারণ খিচুড়িটা আমার ছেলেও খাবে, এজন্য আমি বেশি ঝাল করতে যাচ্ছি না, শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলাম। তারপর মাংসটা ওই পাশে হইতে থাক, আমি এপাশে কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে গাজর, আলু, জুকিনি আছে। জুকিনি একটা ইটালিয়ান সবজি। এদিকে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে কষানো হয়। আর রেসিপিটা কিন্তু একদম ঝটপট, এখানে মাংস আলাদা রান্না করতে হবে না খিচুড়ির জন্য। আমি খিচুড়ির সাথে মাংস দিয়ে দিব, সাথে সবজি, চাল, ডাল সব কিছুই দিয়ে দিব। তো ঝটপট ফাঁকিবাজি রেসিপি যাকে বলে। মাংসটা ওইদিকে কষানো হচ্ছে আর আমি চাল ডালও একটা বাটিতে ধুয়ে রেখেছি। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এর ফাঁকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি, একটা আস্ত টমেটো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। একটা কথা আছে না যে নিজের কাঁধের উপর পড়লে সব কিছুই শিখে নিতে হয়। তো বিয়ের আগে তো সব সময় আম্মুর আশায় বসে থাকতাম যে রান্না বান্না করে দিবে, রান্নাঘরেও যেতাম না। কিন্তু এখন যখন নিজের কাঁধের উপর সব বাচ্চা, সংসার সব কিছুর দায়িত্ব পড়ছে, তো এখন নিজেই কিন্তু সব কিছু সামলাচ্ছি। মাংসটা যখন ভালোভাবে কষি আসবে তখন আমি চাল ডাল দিয়ে দিব মাংসের সাথে, এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিব, এবং চাল ডাল আর মাংস ভালোভাবে কষিয়ে নিব। ডাল আর মাংসটা যখন ভালোভাবে কষিয়ে আসবে তখন আমি আরেক হাঁড়ি থেকে গরম পানি এই চাল ডাল আর মাংসের মধ্যে দিয়ে দিব। আসলে নিজের পরিমাণ মতো পানি দিবেন। পানি দেওয়ার পর আমি চাল ডাল তারপর সব কিছু ভালোভাবে নেড়ে নেব, নেড়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর এর মধ্যে আমি টমেটো আর বাকি সবজিগুলো যে কেটে রেখেছিলাম সবগুলাই দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব সবগুলোকে। তো এই তো সবজি, চাল, ডাল সব কিছু ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব সবগুলো একসাথে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে, এরকমভাবে কষিয়ে নিব। এই খিচুড়িটা কিন্তু আমি নিজের মতো একদম রান্না করেছি, কোনো নিয়ম কানুন বা কিছু তেমন একটা ফলো করিনি। তো আমি যেভাবে পারি শর্টকাট রান্না সেভাবেই করেছি। এখন যেহেতু আবার আমি নতুন মা হয়েছি, তো বাচ্চা, সংসার সব কিছু একা হাতেই সামলাতে হয়, কিছুটা হিমশিম খাচ্ছি। তবুও ইনশাল্লাহ আশা করি আস্তে ধীরে সব কিছুই শিখে যাব। খিচুড়ির পানিটা যখন একদম কমে আসবে এবং সবগুলো ভালোভাবে কষিয়ে আসবে তখন আমি গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। তারপর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দিব, যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং পানিটা অনেকটাই কমে আসে।
আমার রান্না বান্না নিয়ে কেউ আবার জাজ করবেন না, আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি আমি নতুন রাঁধুনি, আমি কিন্তু তেমন রান্না বান্না এক্সপার্ট না। আমার এই শর্টকাট রেসিপি প্রায় হয়ে এসেছে, তো এই ঝটপট রেসিপিটা কার কার ভালো লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।